দেখো, সবাই টাইম পাস তো বাড়িতে মোটামুটি করোই, এবং তার মধ্যে একটা বিশেষ এবং খুব জনপ্রিয় জিনিস আছে, ক্যারাম। তো আমাদের মস্তন্তপুরে একটা ক্যারামের ফ্যাক্টরি রয়েছে, তো আজ আমরা সেখানে যাব এবং যতদূর কভার আমি শুনেছি যে ওখানে খুব একটা ভালো করে মানে ভিডিওস করতে দেয় না, কারণ ওদের নিশ্চয়ই কোনো ব্যাপার বা প্রবলেম থাকবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার বাবার অ্যাকচুয়ালি ওটা বন্ধু হয়, মানে কাকু হয়, তো সেই সোর্সে আমি যাচ্ছি, চেষ্টা করব কিছু না কিছু কভার করার, তোমাদের দেখানোর যে কীভাবে ক্যারাম তৈরি হচ্ছে, কীরকম কীরকম ক্যারাম ওখানে পাওয়া যায় বা কীরকম কীরকম জিনিসপত্র আছে। সো চলো রাস্তায় দেখা হয়। বহুত খাটনি হয়, বহুত খাটনি, জাস্ট একটু সাবস্ক্রাইবটা করে দিও, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। সো চলো। খুব গরম, খুব গরম পড়েছে, তার মধ্যেও কিন্তু ড্রপ করে যাচ্ছে। হ্যাঁ, সাবস্ক্রাইবটা করো তোমরা, আর বেরি করে দিও, গাড়ি চালালে বা সাইকেলে উঠলে চুলগুলো এত সুন্দর লাগে, মানে বলারই। আকাশটা দেখা কি মারাত্মক সুন্দর লাগছে, মানে একটু যদি রোদ থাকতো মানে ব্যাপারটা আরও ভালো লাগতো, এই রোদ নেই তাই ঘেমে যাচ্ছি, তাই এই অবস্থা। হ্যাঁ, এখন তেল ভরতে হবে, দীপের গাড়ির একটা মেন গল্প আছে, সেটা পরের দিন অবশ্যই স্টার্ট করার আগে দেখাবো, এখন তেলটা ভরে নিই। জানি পেট্রোল পাম্পে ফোন ইউজ করা মানে উচিত, প্রায় চলে এসেছি এখানেই কোন একটা গলি, এই গলিটা। তো চলো আজ কিছু নতুন, এই রাস্তা তো বিশাল অবস্থা, ক্যারাম তো মনে হয় এখান থেকে নিচে যেতে যেতেই ফেটে যায় রে। জঙ্গলের মধ্যে ক্যারামের কারখানা, এই না জঙ্গল না, এটা একটা পাড়া, জিনিসগুলো এটা মনে হয় কাটিং এর মেশিন। ক্যারাম গুলো দেখো কি অসাধারণ, পুরো মানে গ্লেজটা তোমরা বুঝতে পারছো কিনা বলতে পারবো না, চোখ থেকে বেশ ভালো। হ্যাঁ, এইটা দিয়ে গ্লেজটা ভালো বোঝা যাচ্ছে, দেখো আচ্ছা, এটা কিন্তু আমাদের খুবই পুরনো একটা ক্যারামের ফ্যাক্টরি, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারবে যে এরকম জায়গায় এত কোনো ক্যারাম, এতগুলো ক্যারাম রাখা, এত কাজ হয়। তোমাদের কত দিনে কটা করে মোটামুটি রেডি করা হয়? আমাদের দিনে মোটামুটি 5-6টা, দিনে 5-6টা করে ক্যারাম রেডি হয় এরকম বড় ছোট সাইজ মিলিয়ে, তো সেটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এবং এই পুরো এরিয়াটাই কিন্তু ইনারাই সাপ্লাই দেয়। আপনাদের নামটা হচ্ছে SSI ইন্ডিয়া ক্যারাম বোর্ড, তাই তো? আচ্ছা, এটার খুব মানে পুরো নাম কি এটার? SSI পুরো নাম কি? SSI, আচ্ছা ওইরকম শর্টই আর কি, কিছু একটা দেয়া। এটা খেলা বোর্ড, যে একটা ক্যারাম পালিশ করেছে ওনারা। এমনি আপনাদের কারখানার কত বয়স হয়ে গেল? অনেক বছর হয়ে গেছে না? 14 বছর হয়ে, কারখানা 14 বছর হয়ে গেছে। এখান থেকে আমাদের সব ক্যারাম নিয়ে, আমাদের ক্যারামটাও এখান থেকেই নিয়ে যাও। এটা কি এখন পুরোপুরি নতুন করে হবে? এটা এটা এখন দাদারা তুলছে, এটাকে পুরো কালার করে পলিশ করে কমপ্লিট করবে, এটা জাস্ট
প্রথমের বিটটা হয়েছে। এটা কি পলিশ করার দাদা? আচ্ছা এটা আঠা। আচ্ছা আচ্ছা কাটে দিয়ে রং হবে তাই তো? কিছুদিন রাখতে হয় নাকি? আমাদের এখানে যত রেখে কাজ ভালো হবে তত সে বোর্ড ভালো চলবে। আর স্টার্টিং কত দিয়ে শুরু তোমাদের এখানে বোর্ডের? তো না ওখান থেকে বেরোলাম, কিন্তু যেই জিনিসটা শুনেছিলাম যে ওরা আসলে ভিডিও টিডিও করতে দেয় না বা কিছু, ওটা একদমই ভুল কথা। ওটা তুমি দেখলে আমি গেলাম, আমি কিন্তু পরিচয় যিনি আমার নিজের, আমাকে ঠিক তো উনি চেনে না, বাবাকে যেহেতু বাবার থ্রুতে চেনে, তো মানে ওদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো অবজেকশন ছিল না দীপ, কি বলিস? কোনো অবজেকশন কিন্তু করেনি, ওরা ভালো করে দিত না করতে, ওরা ভালো করে ভিডিও করতে দিয়েছে। তো এই কথাটা শোনো না, যারা মসন্দপুরে থাকো বা এই এলাকায় থাকো তারা জানবে এইটার কথা, বা যারা না জানো আসতে পারো, এখানে সব প্রিমিয়াম কোয়ালিটির বোর্ড তৈরি হয়, বাচ্চাদের খেলার বোর্ডও পেয়ে যাবে, খুব ভালো আর কি। তুমি যদি লাগে দোকান থেকে যদি তুমি এটা কিনতে যাও, পার বোর্ডে অন্তত 200-300-400-500 মানে বোর্ড অনুযায়ী দাম ওরা ডিপেন্ড করে, বাট তোমরা যদি এখান থেকে আসো ডিরেক্টলি কথা বলে নিতে পারো, কোয়ালিটি বেশ ভালো। তোমরা যদি তোমাদের মতন করে বানাতে চাও সেটাও ওরা বানিয়ে দেবে, ওটা কথা বলে নিতে হবে। তো চলো আজ এ পর্যন্তই, খুব গরম লাগছে, ঘেমে গেছি। সাবস্ক্রাইবটা করো দীপ, কী বলতে চাস? লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো কিন্তু। তো বাই।